আজকে আমরা শিখব অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে ওয়ার্ডগুলোর পাশে সুন্দর করে বাংলা এর অর্থ কি হবে সেটাও লিখে রেখেছি। তো হ্যালো চিলড্রেন, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। অলরেডি আমি তো বলেই দিয়েছি আজকের টপিক কি হতে যাচ্ছে। সো চলো বেশি বকবক না করে আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে যে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি লাইফ, লাইফের মানে হচ্ছে জীবন। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডেথ, ডেথের অর্থ হচ্ছে মরণ। তাহলে লাইফ ডেথ, লাইফ ডেথ। নেক্সট যে ওয়ার্ডটি রয়েছে লাইট, লাইট অর্থ আলো। এন্ড অপোজিট ওয়ার্ড হচ্ছে ডার্ক, ডার্ক অর্থ অন্ধকার। লাইট ডার্ক, লাইট ডার্ক। নেক্সট যে ওয়ার্ডটি রয়েছে লাইক, লাইক অর্থ পছন্দ, লাইক অর্থ পছন্দ। লাইক এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, হেট অর্থ ঘৃণা। লাইক হেট, লাইক হেট। দেন যে ওয়ার্ডটি রয়েছে লিকুইড, লিকুইড অর্থ হচ্ছে তরল। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে সলিড, সলিড অর্থ কঠিন বা শক্ত। তাহলে লিকুইড এর অপোজিট ওয়ার্ড সলিড, লিকুইড সলিড। দেন যে ওয়ার্ডটি রয়েছে লিটল, লিটল অর্থ হচ্ছে অল্প, লিটল অর্থ অল্প। অপোজিট ওয়ার্ড মাছ, মাছ অর্থ হচ্ছে বেশি, মাছ অর্থ বেশি। লিটল মাছ, লিটল মাছ। দেন যে ওয়ার্ডটি রয়েছে লাইফ, লাইফ অর্থ জীবিত। এন্ড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডাই, ডাই অর্থ মৃত। তাহলে কি হলো? লাইফ ডাই, লাইফ ডাই। তাহলে চলো আমরা আবারও শুরু থেকে শেষ পর্যন্ত আরো একবার ভালো করে পড়ে আসবো। আমাদের টার্গেট হচ্ছে আমরা ক্লাসই পুরো পড়াটা এখানেই শেষ করব। তাহলে সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে সাথে বলবে। লাইফ ডেথ, লাইফ ডেথ। লাইট ডার্ক, লাইট ডার্ক। লাইক হেড, লাইক হেড। লিকুইড সলিড, লিকুইড সলিড। লিটল মাছ, লিটল মাছ। লাইফ ডাই, লাইফ ডাই। লাইফ ডেথ, লাইফ ডেথ। লাইট ডার্ক, লাইট ডার্ক। লাইক হেড, লাইক হেড। লিকুইড সলিড, লিকুইড সলিড। লিটল মাছ, লিটল মাছ। লাইফ ডাই, লাইফ ডাই। লং দীর্ঘ, লং দীর্ঘ। শর্ট অল্প। লং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে শর্ট। তাহলে কি হলো? লং শর্ট, লং শর্ট। দেন রয়েছে লুজ, লুজ অর্থ হারানো, উইন অর্থ জয়। লুজ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে উইন, লুজ উইন, লুজ উইন। দেন যে ওয়ার্ডটি রয়েছে লুজার, লুজার অর্থ পরাজিত, উইনার অর্থ বিজয়ী। লুজার উইনার, লুজার উইনার। লাউড, লাউড অর্থ জোরে। কোয়াইট, কোয়াইট অর্থ শান্ত। লাউড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কোয়াইট, লাউড কোয়াইট, লাউড কোয়াইট। দেন যে ওয়ার্ডটি রয়েছে লাভ, লাভের সাথে তো আমরা সবাই পরিচিত। লাভ অর্থ কি বলতো? ভালোবাসা, লাভ অর্থ ভালোবাসা। হেজ ঘৃণা, লাভ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হেজ, লাভ হেজ, লাভ হেজ। দেন লো, লো অর্থ নিচু, লো অর্থ নিচু। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হাই, উঁচু, লো হাই, লো হাই। তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত আরো একবার পড়ে নেই এবং আমরা আজকের ক্লাসে এগুলো সব মুখস্থ করে ফেলবো।
সবাই মনোযোগ দিয়ে শোনো এবং আমার সাথে সাথে বলো। লং শার্ট, লং শার্ট। লুজ উইন, লুজ উইন। লুজার উইনার, লুজার উইনার। লাউড কোয়াইট, লাউড কোয়াইট। লাভ হ্যাচ, লাভ হ্যাচ। লো হাই, লো হাই। লং শার্ট, লং শার্ট। লুজ উইন, লুজ উইন। লুজার উইনার, লুজার উইনার। লাউড কোয়াইট, লাউড কোয়াইট। লাভ হ্যাচ, লাভ হ্যাচ। লো হাই, লো হাই। তাহলে সবার মুখস্থ হয়ে গিয়েছে তো? যাদের এখনো বাজে বা এখনো হয়নি আর একটু পড়তে হবে, তারা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটি অর্থাৎ আমার ভিডিওটি বারবার দেখবে, তাহলে তোমাদেরও হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।